স্বপ্ন 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 ঘটনা শুনে What's up, Pulapa?
যেটা মেজরিটি বলে সেটা ফলো করতে আমরা বাধ্য। সকাল থেকে নারায়ণগঞ্জ থেকে একটা মাস যেটা দুই বছরের বাচ্চা কেটে তোমাদের মতো অভদ্র মানুষ স্টেজ উঠে একটা ইন্ডাস্ট্রি সবাই একসাথে নিচে আসছি, তোমরা কেন সবাই নিয়ে অপমান করবো? আমি রাখছি, আমি তো একবার একটা মাসের সাথে কথা বলি না, চুপচাপ বাইরে গিয়ে বসে ছিল। আসার সময় আমি কি বলছি, ভিতরে আপনি যেমন নিয়েছেন বলছি, আপনি মানুষগুলো আমার জন্য বসে আছে গাড়ি ঘুরাও, ঠিক ঠিক আসার পর যদি আমি এসে দেখি আমারই ইন্ডাস্ট্রির মানুষজন আল্লাহর কসম বলতেছি মানুষ আমাকে লাভ করছে, থ্যাংক ইউ সো মাচ, আপনারা এখনো এত ঝগড়া করে বসে আছেন, থ্যাংক ইউ সো মাচ, উই লাভ ইউ ভাই। আমি পড়াশোনা আমার অফিসে যারা কাজ করে তারা স্টুডেন্ট, আমার থেকে আরো ইয়াঙ্গার, কেউ কেউ আমার থেকে বয়স্ক, তারা কাছে ক্লাস করে সামান্য ইত্যাদি হতে পারতাম না। আমি অফিসে যাই মাত্র দুই দিন কি তিন দিন, বাকি সাত দিন ওরা কাজ করে। ওদেরকে যদি বলা হয় ওদের কোটা নেই, তারা রাজাকারের বাচ্চা, এটা কি সত্যি? কার কোটা আছে এখানে? আজকে থেকে এই ইভেন্টে যা মিশছে আই ডোন্ট গিভ আ শিট, আমি বিল মাসাজ কাকে হিট করো, কে তোমাকে কি দেয়, কার কাছে তুমি অ্যাটেনশন পাও, আই ডোন্ট কেয়ার। আমরা বাংলাদেশে কি বাংলাদেশে শান্তিপূর্ণভাবে থাকবো? লক্ষ লক্ষ শহীদ হাবিবুল হাসান নিবেদন করে আবার কেন রক্ত দিয়ে আমি আমার অধিকার আদায় করব? আমি কোনো পলিটিক্যাল পার্টি মেম্বার না, আমি কোনো পলিটিক্স সাপোর্ট করি না। ছোটবেলা থেকে আমি সত্যি কথা বলছি, অনেক ব্র্যান্ডের অ্যাপ্লিকেশন আসছে, অনেক ব্র্যান্ডের কন্ট্রাক্ট ক্যান্সেল হচ্ছে, আজকের পর এই ভিডিওর পর আমার আরো কন্ট্রাক্ট বাতিল হবে। আমি জানি আমি ক্যান্সেল বাতিল করি, কিন্তু আমার চাকরি থাকবে না, মানে আমি গলা উঁচু করে বলতে পারবো না। যতই বলুন সালমান বাংলায় লিখো, কি বলে কি বাংলা নাই, সারা বাংলাদেশের জন্য কথা বলছি আমি। আজকে থেকে সবার আগে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় সবাই আসে কাছে আছে। আবার কোন দেশ খেলা হবে
Right.